नमस्कार बंधुरा माधुरीज किचने अपन सकल के स्वागत जानिए शुरू कर आजकल भिडियो। आज हमें अपन सामने तैरी देखो चटपटा काकरोल भाजा और ये काकरोल भाजाटा आज हमें एक अन्यरकम भाव तैरी देखा। ये काकरोल भाजा अपनारा गरम भात रुटी परोटार संगे सार्व करते खेते किन्तु दारुण लागबे। ताहले चलुन शुरू करा जाक। काकरोल भाजा तैरी करार जन्य आमी एखाने 250 ग्राम काकरोल नियेछि। तारपर काकरोलगुलोके एरकम लम्बा लम्बा टुकरो करे केटे जल दिए परिष्कार करे धुये नियेछि। एखाने गैसेर उपर कड़ाई बसिए दियेछि। एर मध्ये दिच्छि 1 टेबिल चामच परिमाणे सर्षेर तेल। फोड़नेर जन्य दिच्छि 1/4 चा चामच कालो जिरे। फोड़नेर थेके सुंदर गंध बेरिये आसार पर एर मध्ये टुकरो करे केटे रखा काकरोलटाके छेड़े दिच्छि। एरपर एर मध्ये देब परिमाण मतो लवण एवं 1/4 चा चामच हलुद गुड़ो। एबार मीडियम फ्लेमे मिनिट दुई समय धरे काकरोलटाके नेड़े चेड़े नेब। एरपर गैसेर आँच कमिए एकटा ढाकना चापा दिए 10 मिनिटेर जन्य ढेके राखब जाते काकरोलटा भालोभावे सिद्ध हो जाए। 10 मिनिट पर ढाकनाटा खुले निच्छि। एबार मीडियम फ्लेमे मिनिट 3-4 समय धरे काकरोलटाके भेजे नेब। ढाका देवार जन्य काकरोलटा आमार भालोभावे सिद्ध हो गेछे आर एई देखुन काकरोलटा आमार भाजा हो गेछे। एरपर आमि काकरोल भाजाटाके अन्य एकटा प्लेटेर मध्ये तुले राखब। एरपर ओई कड़ाइयेर मध्ये दिच्छि आबारो 1 चामच परिमाणे सर्षेर तेल, 1/2 चा चामच ग्रेट करे नेওয়া রসুন এবং 1/2 চামচ লঙ্কা কুচি। এবার গ্রেট করে নেওয়া রসুনটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন রসুন এবং লঙ্কা কুচি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কাকরোল ভাজাটাকে ঢেলে দিচ্ছি। এরপর কাকরোল ভাজাটাকে আরো কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে আমি কাকরোল ভাজাটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নেছি। কাকরোলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর সবশেষে এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্তদানা এবং অল্প পরিমাণে চাট মশলা আর দিচ্ছি অল্প পরিমাণে আমচুর পাউডার। এবার নেড়েচেড়ে আবারো মিনিট 2-1 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই চটপটা কাকরোল ভাজা তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে সার্ভ করব। গরম ভাত রুটি পরোটার সঙ্গে আপনারা এই চটপটা কাকরোল ভাজা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চটপটা কাকরোল ভাজা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।